ভালো। কিন্তু আপনাকে নিয়ে তো সম্প্রতি একটা সংবাদ বের হয়েছে যে আপনি মৌসুমীকে 2 বছরের জন্য চুক্তিতে মোটামুটি বিয়ে করেছেন। আচ্ছা আচ্ছা, এইসব কথা কেন আমি বুঝতে পারছি না। চিত্রনায়িকে মৌসুমীকে বিয়ে করেছি, তার নিয়ে সংসার করছি, কেন তার কি হাজব্যান্ড নেই? উমর সেনে আছে না, তার মেয়ে আছে না, ছেলে আছে না? না পান্থ, এইটা আমি আসলে তোমার কাছ থেকে আশা করি নাই। তুমি এই ধরনের কেন প্রশ্ন করছো? মৌসুমীর সাথে কি আমার যায়, আমার সাথে হয়, আমি তার বিয়ে করতে পারি? এই ধরনের যে তোমরা সাংবাদিকরা যা আছো না, তোমরা এই ধরনের প্রশ্ন করে বিব্রত করে বসতে ফেলে দাও। কেন গো, আমি কেন তাকে বিয়ে করবো? আমি কি ইয়ে, আমি কারো উদাহরণ দিতে চাচ্ছি না। আমি এইগুলো এইসব প্রশ্ন করো না, আগে তো জানতে হবে। আমি তো একটা সংবাদের বিরুদ্ধে আমি উকিল নোটিশ পাঠাবো। কোথ থেকে ওরা হঠাৎ বললো চিত্রনায়িকা মৌসুমীকে বিয়ে করলেন হাসান জাহাঙ্গীর? ওয়াই, আমি বলেছি, মৌসুমী আপু বলছে, আমি যাকে আপু বলে ম্যাডাম বলে বলি, আমার সিনিয়র, তাকে নিয়ে এই ধরনের নিউজ কেন হবে? আমরা অ্যাক্টিং করতে পারি, একসাথে অ্যাক্টিং করছি, আমাদের সাথে আমার সাথে মৌসুমী ম্যাডামের সম্পর্ক অনেক দিনের, হঠাৎ করে এই ধরনের একটা নিউজ চলে আসলো চিত্রনায়িকা মৌসুমী বিয়ে করলেন হাসান জাহাঙ্গীরকে, হোয়াট ইজ দিস? এটা এই ধরনের প্রশ্ন আশা করি তোমরা যারা সাংবাদিক ভাই বন্ধুরা আছো এটা করবে না। কিন্তু একটা মানে আমরা যত জানি যে আপনার কাছ থেকে নিউজটা এসেছে, না প্রশ্ন ওঠে না, সঠিক আমরা যত জানি, না না প্রশ্ন ওঠে না। আমি তো আমেরিকাতে, আমি তাহলে কাকে বলবো? আমেরিকা বলবো বা আমি আমেরিকা থাকাকালীন মৌসুমী ম্যাডাম আমেরিকা, আমি আমেরিকা, নিউজ হয়ে গেলো বাংলাদেশে, হ্যাঁ পত্রিকা নিউজ হয়েছে, সেটাকে ইনিয়ে বিনিয়ে তারা হঠাৎ করে ভাইরাল করে দিল। এটা তো আমিও রাস্তাঘাটে চলতে পারি না, আমি যেখানে যাই যেই যে অবস্থায় যাই, ভাই কি করলেন এই বয়সে, কি করলাম ভাই, মৌসুমীকে বিয়ে করলেন, আপনি দেখছেন মৌসুমীকে বিয়ে করছি? না। তাহলে শুনছেন? না। কোথায় দেখলেন? ইউটিউবে দেখলাম। তা ইউটিউবে তোমার এসব আজগুবি গল্প কেন, এইসব নিউজ দিয়ে কেন ভাইরাল করতে চাও? এরপরে আমি মনে করি যে যারা ইউটিউবে কাজ করে বা যারা ইউটিউবে নেপথ্যে থাকে, নিউজগুলো যারা বানায়, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে। এই ধরনের নিউজ হলে আপনাকে নিয়ে কেন হয়? আপনাকে এর আগে পপিকে নিয়ে হয়েছে, পপিকে নিয়ে হয়েছে, অনেককে নিয়ে হয়েছে যে তাদের সাথে বিয়ে হয়ে গেছে, হ্যাঁ মানে বিষয়টা কেন হচ্ছে আপনাকে? হ্যাঁ আমাকে নিয়ে তো হবে, আমি আর্টিস্ট, আমি সেলিব্রিটি, আমাকে নিয়ে হতেই পারে, বাট সেটা তো জানতে হবে, আমাকে ফোন দিতে হবে বা পপিকে ফোন দিতে হবে বা মৌসুমীকে ফোন দিতে হবে। তারা যদি বলে আমরা, হ্যাঁ আমরা নাটক করেছি, আমি যে একটা ওয়েব সিরিজ করেছি মৌসুমী ম্যাডাম আর আমি, আমরা দুজন কো আর্টিস্ট, নাটকের নাম কন্ট্রাক্ট বিয়ে, সেটা আমেরিকাতে 2 বছরের একটা কন্ট্রাক্ট বিয়ে হয়। আমাদের দেশে ছেলেমেয়েরা গেলে ওখানে বিপদে পড়লে ওইটা ওই দেশের একটা নিয়ম আছে, একটা সুন্দর গল্পের একটা ওয়েব সিরিজ যেটা মৌসুমী ম্যাডামের সাথে যায়, আর সেই না ওয়েব সিরিজটা আমি উনি করেছি এবং সুন্দর করে উনি যেভাবে আমাকে টাইম দিয়েছেন, গল্প অনুযায়ী আমরা শ্যুট করেছি এবং মৌসুমী ম্যাডামও স্যাটিসফাই, আমিও স্যাটিসফাই, প্রডিউসার শামসুল আলম সোহাগ সেও স্যাটিসফাই, ওমর সানি ভাই স্যাটিসফাই। এই এই তো আবার মনে করো মেজাজটা খারাপ করে দিলা। উমর সানির সাবজেক্ট এখানে আসবে কেন? উনি আমার বড় ভাই, উনাকে টানতেছে কেন? এটা ফ্যামিলি আর নাটক আর সিনেমা তো এক কথা না। 2 বছরের চুক্তির বিষয়টা আসলে, 2 বছরের চুক্তির বিষয় কি বলবো আবার ভাই, মানে এই যে সমালোচনাটা হয়েছে এটা না, সমালোচনা যেটাকে আপনি একটু খোলাসা করুন ভালো করে। আমি তো বললাম যে এটা একটা ওয়েব সিরিজ, ওয়েব সিরিজের নাম হচ্ছে কন্ট্রাক্ট বিয়ে, 2 বছরের কন্ট্রাক্ট বিয়ে, এটা আমেরিকাতে হয়, ওই গল্পের উপরে আমাদের ওয়েব সিরিজটা, এটাকে অযথা টেনে, ভালো একটা মেসেজ ছিল না? হ্যাঁ 100% মেসেজ আছে এবং এটা যখন রিলিজ হয় তখন আমি এটা প্রেস শো করবে, তখন তোমরা জানবা। আচ্ছা আরেকটা বিষয়, যে পপি আত্মগোপনে বা পপি বিভিন্ন বিষয়ে, যেটা আপনি অনেক কাজ করেছেন এবং আমি জানি আপনি অনেক কাছের মানুষ এবং অনেক বিষয়ে জানেন পপির বিষয়টা, আপনার কাছ